হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষার, হেমায়তপুর স্পোর্টস থেকে। আজ আমি আপনাদের দেখাবো র্যাকেট। চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাদের আমি দেখাবো সব থেকে কম দামি ফ্রেম, 1600 টাকা করে। এগুলো বিভিন্ন নামে আছে, লিলিং, হেড, ইউনেক্স। এটা ফুল ফাইবারে বেট। এখন আপনাদের দেখাবো ওয়েট ব্যালেন্স। এরা ওয়েট হচ্ছে 78 গ্রাম, টেনশন দেওয়া যাবে 24 থেকে 32, আর ব্যালেন্স হচ্ছে 290 mm। সেম প্রাইজের মধ্যে এসব কালার আছে। আরও আছে কাওয়াসাকি Y3, ইয়ং প্লাস পাওয়ার কন্ট্রোল, আর গোসেন। এটা হচ্ছে Y3। এটার ওয়েট হচ্ছে 80 থেকে 82 গ্রামের মতো, টেনশন আছে 26 থেকে 30 পর্যন্ত। এটা হচ্ছে কাওয়াসাকি ব্যাট। এটার ওয়েট হচ্ছে 84 গ্রাম, ব্যালেন্স 288, আর টেনশন দেওয়া যাবে 20 থেকে 24 পর্যন্ত। এটা হচ্ছে ইয়ং প্লাস ব্যাট। এর স্প্রিং ব্যাট, অনেকে স্প্রিং ব্যাট খুঁজে থাকে, তার মধ্যে এটার। এটার ওয়েট হচ্ছে 82 প্লাস মাইনাস 2, মানে 84 গ্রামের মধ্যে, আর ব্যালেন্স হচ্ছে 285 গ্রাম, স্টিং হচ্ছে 28 থেকে 30 LB।
মেড ইন তাইওয়ান। এটা হচ্ছে গোসেন ব্যাট। এটা ওয়েট হচ্ছে 83 গ্রাম, টেনশন 30 LB পর্যন্ত দেওয়া যাবে। G6 এর ব্যাট। এটা হচ্ছে YP ব্যাট। এটা হচ্ছে মেড ইন তাইওয়ান ব্যাট। এটা ওয়েট হচ্ছে 85 গ্রাম, ব্যালেন্স হচ্ছে 288, টেনশন দেওয়া যাবে 32 LB পর্যন্ত। এখন দেখাবো আপনাদের ম্যাক্স বোল্ট, হেড, ইউনেক্স, এগুলো হচ্ছে 2500 টাকা করে। এটা হচ্ছে 69 গ্রাম, এটা টেনশন হচ্ছে 32 থেকে 40। এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার আছে, আর এগুলো হচ্ছে 69 গ্রাম, আর টেনশন দেওয়া যাবে 32 থেকে 40 পর্যন্ত। এটা হচ্ছে স্কেলো ব্যাট, এটা প্রাইস পড়ে 2500 টাকা। স্কেলো নামে আপনারা অনেক দামি কম দামি পাবেন, এটা হচ্ছে দামি ফ্রেমটা।
এটার ওয়েট হচ্ছে 65 আর টেনশন দেওয়া যাবে 36 থেকে 38 পর্যন্ত। এগুলো হচ্ছে 4,500 টাকা করে লিলিং আর ইউনেক্স। এটা 4U ব্যাট, এটার টেনশন দেওয়া যাবে 22 থেকে 30। এখন দেখাবো আপনাদের আমাদের সব থেকে দামি দুইটা ব্যাট, যেগুলা প্রাইস পড়ে 7,500 টাকা করে, বিট আর লিলিং। মানে ব্যাট এমনি খুলে দেখ চলতেছে। এই ভ্যাটটা আপনি কিউআর কোড দিয়ে যাচাই করে দেখতে পারেন। এটার টেনশন হচ্ছে 22 থেকে 28 আর ওয়েট হচ্ছে 82 গ্রাম। মেড ইন চায়না। তুই আবার না আজকে লেগে, আমি আমি তো সেটিং করতেছি, তুই তো সেটিং করতেছিস না। এটারও সেম ওয়েট 82 গ্রাম আর টেনশন 22 থেকে 28। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।